যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গেট রিভিউ চলে আসে যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন আর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গেট রিভিউ চলে আসছে বা আপনার স্টেপ 3 তে ইন প্রোগ্রেস চলে এসেছে তখন আপনি কি করবেন তো যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাবেন এবং যখন আপনি এই যে রিভিউ পার্টনার প্রোগ্রাম এই যে টার্মসটা এই টার্মসটাকে যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশনের যে স্টেপ 1 সেটা কিন্তু ডান হয়ে যাবে এবং যখন আপনি স্টেপ 2 তে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করবেন তখন কিন্তু আপনার যে স্টেপ 2 টা সেটা কিন্তু ডান হয়ে যাবে তো দেখুন আপনার কাছে কিন্তু আগে থেকেও একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে পারে যেটাকে লিংক করে কিন্তু আপনি এখানে স্টেপ 2 টাকে ডান করতে পারবেন বা আপনার কাছে যদি আগে থেকে কোনো একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার অপশন পাবেন এবং এখানে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে সেই নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লিংক করে দেন তারপরেও কিন্তু আপনার যে স্টেপ 2 টা সেটা কিন্তু ডান হয়ে যাবে কিন্তু বাট মেইন যে স্টেপটা সেটা হচ্ছে কিন্তু স্টেপ 3 আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস তো অনেক ইউটিউবারের ক্ষেত্রে আমি দেখেছি যাদের ক্ষেত্রে কিন্তু এই ইন প্রোগ্রেস যে অপশনটা এই অপশনটা হাঁটতে বা চলে যেতে কিন্তু অনেক সময় লাগে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 2 দিন সময় লাগে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 5 দিন সময় লাগে বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 7 দিন বা 30 দিনের মতোও কিন্তু লেগে যায় তো আপনার কিন্তু একটা মনের মধ্যে চিন্তা আসতে পারে এই যে স্টেপ 3টা এই স্টেপ 3টাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার চ্যানেলের মধ্যে কমপ্লিট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না তাই এই যে স্টেপ 3টা এই স্টেপ 3টাকে কিন্তু ডান করাটা কিন্তু অনেক অনেক প্রয়োজন আর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন করাটাও কিন্তু অনেক অনেক প্রয়োজন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে কিভাবে আপনি এই যে স্টেপ 3টা এই স্টেপ 3টাকে খুব দ্রুত কিভাবে ডান করবেন বাট এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই আমি আপনাদের সুন্দরভাবে পলিসিগুলোকে দেখিয়ে দিব যেটার মাধ্যমে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে আপনি স্টেপ 3টাকে ডান করতে পারবেন বা ইউটিউব কিভাবে আপনার স্টেপ 3টাকে ডান করে দিবে তো এর জন্য প্রমাণস্বরূপ আমি আপনাদের আমার যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন তো এর জন্য শুরুতে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে ইউটিউব মনিটাইজেশন পলিসিস তো ইউটিউব মনিটাইজেশন টাইজেশন আগে লিখে নেই মনিটাইজেশন পলিসিস PULICY ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখে যখন আপনি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে সার্চ করবেন তখন কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা ওয়েবসাইট আসবে আর এই ওয়েবসাইটের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন এখানে কিন্তু আপনি সমস্ত পলিসিগুলোকে ভালোভাবে দেখতে পারবেন যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই স্টেপ 3 ইন প্রোগ্রেসটাকে কিভাবে আপনি ডান করবেন তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার চ্যানেলের মধ্যে স্টেপ 3টাকে ডান করবেন তো যখন আপনি এই যে পেজটা এই পেজটার মধ্যে আসবেন তখন কিন্তু এখানে আপনি আরেকটা পলিসিগুলোকে দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো এখানে এই যে পলিসিটাকে দেখতে পাচ্ছেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি এই অপশনটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম গেট রিভিউটের যে পলিসিটা সেটাকে কিন্তু আপনি ক্লিয়ারলি এখানে দেখতে পাবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে 5 নম্বর যে পলিসিটা গেট রিভিউড এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলেছে ওয়ান্স ইউ সাইন ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস অ্যান্ড কনসার্ন অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউর চ্যানেল উইল অটোমেটিক্যালি বি পুট ইন টু এ রিভিউ কিউ তো তারা বলতেছে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথম স্টেপটা অর্থাৎ পার্টনার প্রোগ্রামটাকে আপনি কমপ্লিট করবেন এবং যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবেন তখন কিন্তু আপনার যে চ্যানেলটা সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা কিউ অর্থাৎ লিস্টে কিন্তু চলে যাবে তো লিস্ট বলতে কিন্তু এটাই বোঝানো হয় যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছেন তখন কিন্তু আপনার যে চ্যানেলটা সেটা কিন্তু একটা লিস্টে চলে যাবে লিস্ট বলতে এটাই বোঝানো হচ্ছে যে হতে পারে সেটা আপনি 1 নম্বর সিরিয়ালে থাকতে পারেন বা 10 নম্বর সিরিয়ালে থাকতে পারেন বা 20 নম্বর সিরিয়ালে থাকতে পারেন বা 50 100 যাই হোক না কেন ইউটিউবে যতগুলো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইগুলোর মধ্যে কিন্তু আপনার যে চ্যানেলটা সেটা কিন্তু একটা লিস্টবদ্ধ হয়ে যাবে তো এই লিস্ট অনুযায়ী কিন্তু ইউটিউব একটা চ্যানেলকে চেক করে এবং তারা এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে আওয়ার অটোমেটেড সিস্টেম অ্যান্ড হিউম্যান রিভিউয়ার্স উইল দেন রিভিউ ইউর চ্যানেল কন্টেন্ট টু চেক ওয়েদার ইউর কন্টেন্ট হ্যাজ ফলোড আওয়ার গাইডলাইন্স তো তারা বলতেছে যে আমাদের যে ইউটিউবের যে রোবোটিক সিস্টেমটা সেটা তো আপনার চ্যানেলটাকে চেক করবেই করবে সেই সাথে ইউটিউবের যে হিউম্যান রিভিউ টিম থাকে অর্থাৎ ম্যানুয়ালি মানুষ যারা চেক করে তারাও কিন্তু আপনার চ্যানেলটাকে চেক করে দেখবে তো এখন মেইন যে কথাটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি এখানে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাবো এখানে তারা বলতেছে বাট আমি আপনাদের একদম মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে তারা বলতেছে উই উইল ইমেল ইউ
a decision usually within a month. This step will begin automatically after you complete the first two step. তো এখানে তারা বলতেছে এই যে প্রসেসটা, এই প্রসেসটা হতে কিন্তু ম্যানুয়ালি মানে 30 দিনের মতো সময় লাগে, বাট যখন আপনি এই দুইটা স্টেপ কমপ্লিট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এটা ডান হয়ে যাবে। যদি ইউটিউবে রিভিউ টিম আপনার ওই যে লিস্টগুলো বললাম ওই লিস্টগুলো থেকে যখন আপনার চ্যানেলটাকে চেক করে দেখবে বা যখন আপনার চ্যানেলের পালাটা আসবে তখন কিন্তু তারা আপনার চ্যানেলটাকে চেক করে তারপরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন দিলে এটা ডান হয়ে যাবে। আর যদি মনিটাইজেশন না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা অপশন চলে আসবে যে কারেন্টলি ইনএলিজেবল ফর মনিটাইজেশন বা রিউজড কন্টেন্ট বা মিসলেটিং মেটাডাটা, এরকম কিন্তু অনেক কারণ কিন্তু চলে আসবে। এবং এখানে আপনি আরও অনেক পলিসিগুলোকে দেখতে পাচ্ছেন, এই পলিসিগুলোকে দেখলে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন যে এই যে দেখতে পাচ্ছেন যখন আপনি গেট রিভিউড করবেন, যখন গেট রিভিউ হয়ে যাবে যদি আপনার চ্যানেলটা মনিটাইজ হয় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু এই অপশনটা শো করাবে, কংগ্রাচুলেশন ইউ ক্যান নাও ম্যানেজ অ্যান অ্যাড প্রিফারেন্স টার্ন অন মনিটাইজ অন ইওর আপলোডস। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলটাই কিন্তু মনিটাইজ করে বা আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে মনিটাইজ করে কিন্তু আপনি অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো বদ্ধা কথা হচ্ছে এটাই, যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গেট রিভিউ চলে আসে যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন আর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গেট রিভিউ চলে আসছে বা আপনার স্টেপ থ্রিতে ইন প্রোগ্রেস চলে এসেছে তখন আপনি কি করবেন, তো আমি আপনাদের বলে রাখি ভাই এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাদের পলিসিগুলোকে দেখিয়ে দিলাম, এটা হিউম্যান অর্থাৎ মানুষ কিন্তু রিসার্চ করে, মানুষ রিসার্চ করার পরেই কিন্তু আপনার চ্যানেলটাকে তারা মনিটাইজেশন দেয়। তো আপনাকে কিন্তু এই সময়টুকুতে ধৈর্য ধরতে হবে আর এখানে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। কারো কারো ক্ষেত্রে 2 দিন সময় লাগে, কারো কারো ক্ষেত্রে 5 দিন সময় লাগে, বাট আমি যেটা মনে করি এখনকার সময়ে কিন্তু আপনি 15 দিনের মধ্যে আপনার হাতের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা বিষয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।